हाय फ्रेंड्स मुनी कुमार जेना आपत को समस्त को स्वागत प्लेइंग नोट चैनल को आज हम देखा इंडियन जियोग्राफी रार्ट टू जो थे आम देखा नदर एंड नॉर्थ ईस्टर्न मउंटेन् तेबे समस्त को अनुरोध करते चैनल को सब्सक्राइब करनी बहुत मात्र मात्रा ये भिडियोटी सेयर करतु तेरे चलां डेरी नगर स्टार्ट कर, तो कर आज टॉपिक নদর্ণ আন্ড নর্থ ইস মাউন্টেস তবে পূর্ব ভিডিওরে আমি দেখে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া যে আমি পড়িলে ভূমি রূপক ছ ভাগের ব্যক্ত করা প্রথম হোচি নদর্ন আন্ড নর্থ ইসন মাউন্টেস তারপরে প্লাটেউ ইন্ডিয়ান ডিজার্ট কোস্টাল প্লেনস আইল্যান্ডস তেমন আজ আমি নদর আর নর্থ ইস্টন মাউন্টেস ওকে প্রথমে দেখা পামির নট পামের পামি নট কেন প্রথমে আমি বুঝবো পড়ব তো পামির নট হচ্ছে এক মাউন্টে রেঞ্জ রয়েছে আমার তাজিকিস্তান কন্ট্রি মেনলি তাজিকিস্তান কন্ট্রি এবং তার কিছু অংশ রয়েছে কির্গিজানরে কিছু অংশ রয়েছে আফগানিস্তানরে কিছু অংশ রয়েছে চাইনারে ওকে তবে মনে রাখত পামের নট ভারতের না কি রে না ওকে তবে পামের হচ্ছে এক মাউন্টে রেঞ্জ যে দেখা যায় যে কিছু অন্য মাউন্টেন রেঞ্জ আসি এখানে মিশি থাকে কিংবা এঠার বাহার পড়ি দেখা হয়ে থাকে যেপি হিমালয় মাউন্টে রেঞ্জ কারা করম মাউন্টে রেঞ্জ কুন্লু মাউন্টে রেঞ্জ তিয়ানসান রেঞ্জ এবং হিন্দুকুশ মাউন্টে রেঞ্জ এই পাঁচটি মুখ্য মাউন্টে রেঞ্জ দেখাই থাকে পামিৰ্ নট্ৰু বাৰিলা পাৰি কি পামিৰ নাই মিছিলা পাৰি দেখাই থাকে তেণু পামিৰ মাউণ্টেন ৰেঞ্জ কু পামিৰ নামেৰে জনা যা মেইনলি ৰ তাজিকিস্তান কণ্ট্ৰিৰে ৰজিকিস্তানৰ কাপিটাল হ'ল দশানবে তেবে পামিৰ নট বা পামিৰ মাউণ্টেন কু আমি কৈ থওঁ ৰূপ অফ ৱাৰ্ল মানে পৃথিৱীৰ ছাত বুলি আমি কৈ থওঁ কাহমেৰ মাউণ্টেন বা পামেৰ নট কুই থওঁ নেক্সট কু যা बर्तम आम देखवा ट्रांस हिमालयन जोन कौन ओके तेब ट्रांस हिमालयन जोन हूँ कम जोन जहाँकि हिमालयन माउंटेन रेंज रो ऋजर नर्थ सैड्रे रही एठार मैप देखने रे जो लाइन रही हिमालयन माउंटेन रेंज ग्रेट हिमालयन रहा रही ग्रीन रे लेसर हिमालय देन रही शिवाली हिमालय ते ोटी जगह रास्ता है तो रास्ताएं तार हम को गुजिबा एठा रही रेड कलर रही काराकोरम रेंज सेकेंड लाइन रही लादाख रेंज एवं थर्ड लाइन रही जास्कर रेंज एवं ये रेंज रो साउथ एक्सटेंशन रेंज हो कैलाश रेंज लादाख रेंज टी साउथ जाई ताको कैलाश रेंज कहार এই যে রেঞ্জ সব রহলা হিমালয়ের নর্থ সাইড্রে যেপর কারাকোরম লাদাখ জাস্কর কৈলাশ এই রেঞ্জগুলো রহলা এ হচ্ছে ট্রান্স হিমালয় অন্তর্গত ওকে ট্রান্স হিমালয় জোনর অন্তর্গত এই রেঞ্জগুড়ি কারাকরম লাদাখ জাস্কর ইত্যাদি তবে মনে রাখত এ হিমালয় রেঞ্জে আসন থাকে মনে রাখত এ হিমালয় পর্ত শ্রেণীর অন্তর্ভুক্ত নুহে এ হচ্ছি ট্রান্স হিমালয় জোন্ বা যা আমি কু হিময় পর্ত শ্রেণীর উত্তৰ দিগৰে এই পৰ্বত শ্ৰেণীগুড়িক যেপৰি কাৰাক লাডাখ জাছকৰ কৈলাশ ইত্যাদি অকে তে কে টু বা গড়ৌনী অষ্টিন্ হ'ল কাৰাকৰম ৰেঞ্জৰ হাইষ্ট পিক সবুঠৰ উচ্চতম শৃংগ হ'ল কাৰাকৰম ৰেঞ্জৰ কি কে টু বা গডৌণী অষ্টিন এই হ'ল ভাৰতৰ উচ্চতম শৃংগ মনে ৰখিব ভাৰতৰ উচ্চতম শৃংগ কিন্তু এয়া আছিল

যা কি হচ্ছে লার্জেষ্ট স্নো ফিল্ড আউটসাইড পোলার রিজন যদি আমি সাউথ পোল নর্থ পোল ছাড়ি দেওয়া তেমন তা বাহারে সবুঠু লার্জেস্ট স্নোফিল্ড হচ্ছে সিয়চিন গ্লেশর এবং পৃথিবীর সবুজ উচ্চতম যুদ্ধক্ষেত্রে সিয়চিন গ্লেশিয়র অটে এবং ওয়ান অফ দ লার্জেষ্ট গ্লেয়টে সিয়চিন গ্লেশিয়র যা রয়েছে এই আমার ট্রান্স হিমালয় জোন্রে তাপরে আমি দেখা অঘিল পাস অঘিল পাস যা লাদাক রিজি কু চাইনার জিন জিয়াং প্রোভিন সহিত কনেক্ট করে থাকে মনে রাখবে এখন পাস মেন্টাকা পাস রয়েছে কারাকরম রেঞ্জে যা হচ্ছে ট্রাই জংসন চাইনা এবং আফগানিস্তান বর্ডর ট্রাই জংসন আছে ওকে যা কারাকরম রেঞ্জে আস্তে বর্তমান এই যে ট্রাই চাইনা এবং পাকি্তান অকুপাইড কাশ্মীর এবং আফগানিস্তান মধ্যে তেমন আমি মধ্যে পণ্ডো চাই এবং আফগানিস্তান বর্ডার রয়েছে কোণ পাস ওকে যেপর আমি দেখতে কারাকরম রেঞ্জর উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেটু বা গড়িন ভারতের মধ্যে উচ্চতম শৃঙ্গ অটে এবং সেইপর জাস্কর রেঞ্জর সবুঠ উচ্চতম শৃঙ্গ হচ্ছে কমেথ ওকে কমেথ হচ্ছে যাকর রেঞ্জ সবুঠ হাইয়েস্ট পিক সেইপর লাদাখ রেঞ্জর হাইয়েস্ট পিক হচ্ছে মাউট কৈলাশ স্থানে দেখা পাইবে মাউট রাকা পোশি কতক ইউট্যুব ভিডিও দেখে পাইবে অন্যান্য কৌশি বুক্রে মধ্যে দেখা পাইবে মাউট রাকা পশি লাদাখ রেঞ্জর হাইয়েস্ট পিক অটে কিন্তু এ সম্পূর্ণ ভুল মাউট রাকা পশি আসে কারাকরম করম রেঞ্জে এবং লাদাখ রেঞ্জর সবু হাইষ্ট পিক হচ্ছে মাউন্ট কৈলাশ ওকে আপথ মাউন্টে পাস মো এতে কভর করুনি কারণ এর সবিশেষ ভিডিও মধ্যে রয়েছে আমার চ্যানেল তা দেখিপারে তার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেছি ওকে যা কি ইম্পর্টা মাউন্টে পাস রা সে বিষয়ে জিপারে ওকে বর্তমানে আমি দেখা হিমালয় বিষয়ে দ হিমালয় বিষয়ে তবে হিমালয় যদি আমি সন্বেশিত করে থাও হিমযুক্ত আলয় হয়ে থাকে হিমর অর্থ হচ্ছে বরফ আলয় হতে হচ্ছে বাসস্থান বা বাসগৃহ ওকে ইংরাজী কুয়া যায় কোণ এ বোর্ড অফ স্নো বলে কুয়া যায় তবে হিমালয় হচ্ছে ওয়ান অফ দ ফোল মাউন্টে রেঞ্জ তবে সাধারণত প্লেট টেকটোনিক দ্বারা যে মাউন্টে রেজ গঠিত হয়ে থাকে তাকে আমি ফোল্ড মাউন্টে বলে আমি কোথাও তবে হিমালয় হচ্ছে ওয়ান অফ দঙ্গেষ্ট ফোল্ড মাউন্টে রেঞ্জ তবে এর ফর্মেসন কিপরে হয়েছে এর গঠন হয়েছিল যেতবে ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেট সহ কলিজন হয়েছিল মনে রাখবে ইন্ডিয়ান প্লেট ইউরোয়ান প্লেট সহ কলিজন হয়েছিল সেতু হিমালয় পর্ত শৃঙ্খলা বা হিমালয় পর্ত শ্রেণী গঠিত হয়েছিল তবে যেমন জানি না বর্তমানে প্লেট কোণ প্লেট টেকট্রোনি কোণ কিংবা কন্টিনেন্টা ড্রিপ্ট তবে আমার ভিডিও রয়েছে ওয়ার্ল্ড জোগ্রাফি প্লেট টেকট্রোস সে ভিডিও কাই দেখিপারে তার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবিবিবি প্লে লিস্ট্র সম্পূর্ণ ওয়ার্ল্ড ভিডিও রয়েছে আমার চ্যানেল তাকে যাই দেখিপারে তাপরে আমি দেখা হিমালয় রেঞ্জ কেউ পর্যন্ত রয়েছে ওকে আমি দেখলে বর্তমান পূর্ব দেখে পামির নট পাখ বাহারি কখন হিমালয় রেঞ্জ বাহারি কিংবা সেটার শেষ হয়েছি রেঞ্জ তে আমি কেপার হিমালয় রেঞ্জ পশ্চিমৰে পামেৰ ন পূৰ্চল যা কি ৰ পূৰ্ব দিগেৰে আমি আগবাঢ়ি পঢ়িব পূৰ্বাঞ্চল ক'ত তে পূৰ্বাঞ্চল পৰ্যন্ত লম্বি ৰ পূৰ্ব দিগৰে অ'কে বৰ্তমান দেখিব আমি চিণ্টেক্স বেণ্ড ক' হিমালয়ৰ চিণ্টেক্স বেণ্ড ক' আমাক বুজিবলৈ গোটেই মাপ দেখিব পাৰিব অকে বৰ্তমান এই ম্যাপ লক্ষ্য করবো আমি এটা রয়েছি হিমালয় মাউন্টে রেঞ্জ ওকে এটা রয়েছে হিমালয় মাউন্টে রেঞ্জ তেমনি আমি দেখা পাইবা এটার হিমালয় মাউন্টেন্জ হঠাৎ এটা ওয়েষ্টর্ন সাইড্রে হঠাৎ সাউথ কু বেড হয়েছি এবং এটার ইস্টন সাইড্রে সাউথ কু বেড হয়েছে এই প্রকার বেন্ড কু আমি কোথায়ও সিন্টাক্সিয় ওকে তেমন হিমালয় পর্ত শৃঙ্খলা ওয়েষ্টর্ন সাইড্রে যে সিন্টাকাল বেড করেছি তাহা করছি নংগা পৰ্বত নিকটৰে মনে ৰখিব নংগা পৰ্বত নিকটে যোন ইছৰিভৰ বা সিন্ধু নদী তাৰ গৰ্জ নিৰ্মান কৰিছে অ'কে ইষ্টৰ্ণ চাইডে নামচিবৰুৱা নিকটৰে হিমালয় চাউথক বেণ্ড কৰিছে যাতে আমি চিণ্টেক্সিয় বেণ্ড বুলি কৈ থওঁ ইষ্ট নামচিবৰুৱা নিকটেৰে নামচি বৰুৱা ৰচি তিব্বতৰে তিবত হেৰি চাইনাৰ অট'নমছ ৰিজিঅন আৰু তিবত নিকটে ইন সিন্টাকাল বেন্ড কিমালয় যেঠে দিহাঙ্গ রিভর বা ব্রহ্মপুত্র রিভর তার গর্জ নির্মাণ করছে ওকে নঙ্গা পর্ত এবং নাচি বরুয়া এই দুইটি রহলা তা হিমালয় পর্ত শৃঙ্খলার মধ্যে গোটি গোটি অংশ এটা শৃঙ্গ বা মাউন্ট পিক ওকে নামচি বরুয়া রয়েছে ইসন সিন্টেক্সে বেন্ড নিকটে এবং নঙ্গা পর্বত রয়েছে ওয়েস্টর্ণ সিন্টাক্সে বেড নিকটে হিমালয়ের ওকে বর্তমান দেখি আমি ডিভিজন অফ হিমালয় হিমালয় কত ভাগে ডিভাইড করাছি ওকে আমি যদি হিমালয় দেখা তিনটি পারালেল রেঞ্জ রয়েছে এটা আমি চিত্র লক্ষ্য করে পাবটি পালেল রেঞ্জ রয়েছে হিমালয়ের ওকে তেমনি এই তিনটি পারালেল রেঞ্জর অন্য অন্য যেপরি দ গ্রেট হিমালয় যাকে আমি লেসর হিমালয় যাকে আমি হিমাচল কোথাও এবং আউটর হিমালয় যাকে আমি শিবালিক্স বলে থাও তে এ ম্যাপে মধ্যে দেখা পাঁচ গ্রীন কলার রিজন রই হচ্ছে গ্রেটর হিমালয় এবং এই কলার রিজন র তা হচ্ছে লেসর হিমালয় এবং ব্রাউন কলার বাদামি কলর রঙ রয়েছে তাহা হচ্ছে আউটর হিমালয় বা শিবা লকস এই তিনটি প্যারেল রেঞ্জ রয়েছে ই ম্যাপরে ভালবি দেখ ওকে এই ম্যাপ কে লক্ষ্যি ট্রান্স হিমালয় রিজন রে কি আসুচি কারাকরম রেঞ্জ দেরে আসুচি রেঞ্জ সি রয়েছে যাস্কর রেঞ্জ এবং ডি এটা কৈলাশ রেঞ্জ যা কি লাদাখ রেঞ্জর আমি দেখা এই যাস্কর রেঞ্জর পরে তার সাউথ যাকর রেঞ্জর সাউথ কু আমি बा ट्रांस हिमालयन साउथ को आम देखा एक ग्रेट हिमालयन रही प्रथम पारेल लाइन देखु ये लाइन देख प्रथम लाइन ता ग्रेट हिमालयन रंश तापर नेक्स्ट जो ऋज आसर हिमालय हिमाचल अंश तब लास्ट जो रोज ता आउटर हिमालय बा शिवाक्र अंश यापर आम देखा भलेब देखा ग्रेटर हिमालय कौन লেসর হিমালয় কম শিবা লিক কে প্রথমে দেখি তো গ্রেট হিমালয় বা হিমাদ্রি বলে যাকে আমি কোথায় তেমন এলডেষ্ট যে তিনোটি মাউন্টে রেঞ্জ রহলা হিমালয়ের সেমান ভিতরে সবুঠ ওল্ডেষ্ট হচ্ছে দ গ্রেট হিমালয় বা দিমাদ্রি ওকে এচ্চতমধ্য অটে অন্য দুইটি হিমালয় রেঞ্জ তুলনারে ওকে এর এলিভেসন এর সমুদ্র পতন ঠার উচ্চতা হচ্ছে প্রায়ত আভরেজ উচ্চতা ধর আমি ছ হাজার মিটর এ হচ্ছে সবুঠ নর্থ রে এবং মোষ্ট কনটিন্যুয়স হায়েষ্ট রেঞ্জ অফ হিমালয় মাউন্টে রেঞ্জ যে তিনোটি হিমালয় মাউন্টে রেঞ্জ রা পাল হিসাবের তো কন্টিনিউস এবং হায়েষ্ট এবং নর্দান মোস্ট রেঞ্জ হচ্ছে হিমাদ্রি বা দ্রেট হিমালয় ওকে তাপরে দেখব দ হিমাদ্রী বা দ্রেট হিমালয়ের বহুত বহু উচ্চতম শৃঙ্গ সব রয়েছে যেপরি মাউন্ট এভরে যা পৃথিবীর সবুঠ উচ্চতম শৃঙ্গ অটে মাউন্ট এভরেস নেপাল এবং চাইনা বর্ডরের রয়েছে এবং মাউন্ট এভরে নেপালে কম কে নালে কুয়া যায় সরমমাথা মনে রখবে এবং তিব্বত রিজন যা চাইনার অটোমস রিজন অটে সেটার যায় চোমো লুঙ্গমা

তার পাঁচ নামে রয়েছে মাউট মাকালু তাহলে হিমালয় রয়েছে তার ছামে রয়েছে মাউন্ট চো ওয়ু সাত নামের মাউন্ট ধি আঠ নামে মনাসলু তার নাম রয়েছে মাউট নঙ্গা পর্ত যাকে আমি কইসারি তাপরে দশ নামে রয়েছে মাউন্ড অন্নপূর্ণা এইপরি পৃথিবীরা প্রায়ত উচ্চতম রয়েছে হিমালয় মাউন্টে রেঞ্জে তেম পৃথিবী টোটাল চৌদটি এপরি মাউন্ট পিক রয়েছে এপরি পর্ত শৃঙ্গ রয়েছে

এবং চারিটি রয়েছে কারাকরম রেঞ্জে মনে রাখবে দশটি রয়েছে হিমালয় রেঞ্জরে এবং চারিটি রয়েছে কারাকরম রেঞ্জে তারপরে দেখা হিমালয় হিমালয় সবু উচ্চতম শৃঙ্গ বা পৃথিবীর সবুজ উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভরেস্ট তার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো অটর তবে ভারতের যে ভারতের যে সব উচ্চতম শৃঙ্গ রয়েছে কে টু বা গড়েন্টি তার উচ্চতা হচ্ছে আঠ হাজার ছশো এগারো মিটর ওকে ভারতরে या हिमालय सब उच्चतम श्रृंग होगी कांचनजंगा ओके एवं भारत उच्चतम श्रृंग होटुबा गड़ी अष्टीन यापर देखा लेसर हिमालयज बा द हिमाचल यह ग्रेटर हिमालय बा हिमाद्री एवं शिवालिक पड़ी थाए द लेसर हिमालय बा द हिमाचल यार आभरेज हाइट होनि हजार सत शु चार हजार पांचश मीटर जाए ओके तबे लेसर रे कि इंपोर्टां रेंज पड़ी थाए এন ৰিজিয়নৰে বিভিন্ন নামকৰণ কৰা লেচৰ হিমলয় বা দ হিমাচল কোনো নামকৰণ কৰা জাম্মু এণ্ড কাশ্মীৰ ই নামকৰণ ৰৈছে পিৰ পঞ্জল ৰেঞ্জ এয়া সব লংগেষ্ট ৰেঞ্জ লেচৰ হিমলয়ৰ ওকে জাম্মু এণ্ড কাশ্মীৰ কোৱা যায় পীৰ পঞ্জল ৰেঞ্জ হিমচল প্ৰদেশৰ এই কোৱা যায় ধৰ উত্তৰাখণ্ডেৰে নাগ তিবা মসুৰী ৰেঞ্জ ভাৱে জনা যায় নেপালে এয়া মাভাৰত বুলি জনা হৈ থাকে মহাভাৰত ৰেঞ্জ বুলি কোৱা কোঁঠি নেপালে অ'কে ইয়া মনে ৰখিব লেচৰ হিমালয়ে মনে লেচৰ হিমালয়ে কিছু হিল ষ্টেচন পঢ়ি থাকে বহুত হিল ষ্টেচন ৰচি কোঠি লেচৰ হিমালয়ৰ এই ফেমছ হিল ষ্টেচন কিছু নাম কওঁ যে হিমচল প্ৰদেশ ৰিমলা মনালী ডেৰহাউছি ধৰ্মশাল পাৰি হিল ষ্টেচন ৰখে সেইপৰি ৰ অলমৰা নৈনিল মছুৰিল ষ্টেচন ৰ ৱেষ্টংগল ৰ দাৰ্জিলিং হিল ষ্টেচন অ'কে তেচৰ হিমালয় বহুত গুৰুত্বপূৰ্ণ অটে আৰু এই ৰ জৱাহৰ লা টনেল ৰ যা কিনগৰ ঠাৰু জাম্মু কু কনেক্ট কৰি থাকে এই টনেল টি শ্ৰীনগৰ ঠু জাম্মু কু কনেক্ট কৰি থাকে যাকি পঢ়ি থাকে বনিহা পাছ যা ৰ পীৰপঞ্জল ৰেঞ্জৰে ৰকে তাৰপিছত এই ৰেঞ্জৰে মাজ ৰ বহুত ভাষ্য উপত্যকা গুড়িক ৰ ঘাটী যাওঁ আমি কৈ থওঁ ৰ এবং এই যে ভ্যালেগুড়ি পড়ি থাকে দ গ্রেট হিমালয় এবং দেসর হিমালয় মধ্যমাগের ওকে দ গ্রেট হিমালয় প্রতী পর্ত শ্রেণীরাভে পড়ি থাকে ভ্যাগুড়ি পড়ে থাকে যা উপত্যক বা ঘাটি বলে থাকে তবে স্পেশা পড়ে এ লেসর হিমালয় এই ঘাটি পড়ে থাকে তবে এর নাম হইসবু কাশ্মীর ভ্যালে যাকে জাম্মু আন্ড কাশ্মীর রয়েছে কাঙ্গ্রা কুল্লু এবং স্পীতি ভ্যালে রয়েছে হিমাচল প্রদেশের একে মনে রাখবে তাপরে এটা আমি দেখে পাই হিমচল বা দ্য লেসার হিমালে রিজন আমি দেখে পাইব কিছু আলপাইন পাশ্চর ল্যান্ড দেখা পাইব কিছু চারণভূমি আমি দেখা পাইব বা মিডোজ দেখা পাই তে কেউঠার দেখা পাইবা এবং হিমাচলর গুলমার্গ গুলমার্গ এবং সোনমার্গ যা কি রয়েছে জম্মু আন্ড কাশ্মীরে এবং বোয়াল এবং ভুগিয়ালস রয়েছে উত্তরাখণ্ডে এই রিজন আমি দেখে পাইব চারণভূমি সব দেখ যা রয়েছে গুলমার্গ এবং সোনমার্গ বোয়াল এবং ভুগিয়াল রয়েছে যা লেচৰ হিমলয় বা দ হিমাচলৰ অংশ অটে মনে ৰখিব লেচৰ হিমালয়ে আমি দেখিব পাৰ কণ চাৰণভূমি দেখা পাই যাওঁ আমি মাৰ্গ বুলি কৈ থওঁ গুলমাৰ্গ সোণমাৰ্গ আৰু বুগিয়াল বুলি কৈ থওঁ উত্তৰাখণ্ডেৰে এখন দেখা পাই ভাড়া দেখা পাই যে কাংৰা ভা কুলু ভেলে কাশ্মীৰ ভেলে এই দেখা পাই হিল ষ্টেচন দেখিব পাৰিবা তুণু দ লেচৰ হিমলয় বা দ হিমচল বহুত গুৰুত্বপূৰ্ণ অটে এগজাম পইণ্ট অফ ভিউৰু অ'কে या देखा आउटर हिमालयज बा द शिवालिक्स या यहाँ की हिमालयन ऋजर जो ओटीट पारालाल रेज देखते हिमालयन रुठ तो आउटर मोस् रेज हूँ शिवाक्स आउटर हिमालय ओके तेरे यह सब तो जो ओटिटी रेज रहा हिमालयर यह सब भितर सबु नुआ अटे द आउटर हिमालय यार आवरेज हाइट हो नौश रु एगार मीटर ओके तेरे

তাপরে শিবালিক যেতবে যাই এর নামকরণ করাছি বিভিন্ন রিজনারে বিভিন্ন নামকরণ করা শিবলিক্র যেপরি হিমচল করা বা লেসর হিমালয় করা হইলা সেইপর শিবালিক্র বিভিন্ন রিজন্র বিভিন্ন নামকরণ করাছি যেপরি অরুণাচল প্রদেশ রয়েছে ডফলা হিল মি হিল অবোর হিল মিসমি হিল এই পরুণাচল প্রদেশের সেইপর উত্তরাখণ্ড রয়েছে ধাঙ্গ রেঞ্জ এবং দুন্দুয়া রেঞ্জ মনে রাখবে ধাঙ্গ রেঞ্জ এবং দুদুয়ঞ্জ শিবালিক কুয়া যায় কেউঠে উত্তরাখণ্ডের বিভিন্ন নামকরণ করাছি সেইপরে নেপালে এখন চুড়িয়া ঘাট হিল কুয়া যায় এবং জম্মু কাশ্মী কোয়া যায় জাম্মু হিলস বলি কুয়া যায় শিবালিক্স বা দ আউটর হিমালয় বর্তমানে দেখা দ ইন হিলস বা পূর্ণাঞ্চল দেখা ওকে ইস্টন হিলস বা পূর্ণাঞ্চল দেখ পূর্ণ কী দিহাঙ্গ যা ব্রহ্মপুত্র মল কুয়া যায় তেবে দিহাংগৰ্জ যে ৰমচি বৰুৱা ৰচি মই কৈছিলি তাৰপিছত নামচি বৰুৱা পাখেৰেহাং ৰিভৰ তাৰ গৰ্জ নিৰ্মান কৰি থাকে তাৰপিছত এইঠাৰে হিমালয় তাৰ ইষ্টন চিণ্টাকচেল বেণ্ড কৰি থাকে চিণ্টাকচেল বেণ্ড ক' মই কৈচাৰি হিমালয় ক' কৰি থাকে তাৰ ইষ্টন চিণ্টাকচেল বেণ্ড কৰি থাকে কেওখনে নামচি বৰুৱা নিকটৰে যেহাং গৰ্জ তাৰ নিৰ্ণ কৰি তবে এই বেণ্ড কৰি চাৰি গ্রো সাউথ রিজন রহিলা রাখা হিমালয়ের কুয়া যায় কখন ইস্টর্ন হিলস কুয়া যায় কে কুয়া যায় ইসন হিলস কুয়া যায় বা পূর্ণাঞ্চল কুয়া যায় মনে রাখবে যেত হিমালয় তার ইন সিন্টেক্সল বেন্ড করেসারি তবে এর নামকরণ হয়ে যাচ্ছি কোণ পূর্ণাঞ্চল বা ইস্টন হিল নামের নামকরণ হয়ে যাওছে ওকে তবে এটার কিছু ইম্পর্ট্যাট হিলগুড়ি বা ইম্পর্টান মাউন্টে দেখা ইস্টর্ন হিল তবে মনে রাখবে পটকাই বুম মনে পটকাই বুম রহিলা নাগা হিল রইলা কোহিমা হিল রইলা বরোল রেঞ্জ রইলা মণিপুর হিল রইলা মিজো যা লুসাই হিল কোটি এবং ত্রিপুরা হিল এত মাত্র হিল বা মাউন্টেন রেঞ্জ রহলা কাহরে পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত অটে পূর্বাঞ্চল যে ইস্টন হিল আমি কোচে আমি এটি ম্যাপ দেখে পাই এটা রাখা পটকাই বুম রইলা নাগা হিল রইলা বরে রেঞ্জ রইলা কোহিমা হিল রইলা মণিপুর হিল দেন এটা রইলা লুচাই হিল বা মিজো হিল ৰা এইটাৰে ত্ৰিপুৰা হিল ৰা তে এই চব মাউণ্টেনছ ৰা বা হিলা এই পূৰ্বাঞ্চলৰ অন্তৰ্ভুক্ত মনে ৰখিব কিন্তু আমি যোন দেখিলে ডফলা মিৰি অবৰ মিছমি এই হ'ল শিৱালিকৰ অন্তৰ্ভুক্ত মনে ৰখিব শিৱালিকৰ অন্তৰ্ভুক্ত এই যে ৰা ডফ্লা মিৰি অবৰ মিছমি তে এই পৰপল কলৰ যোন কৰাহ বক গুড়িক কৰাহি এইবোৰ কাহ অন্তৰ্ভুক্ত এই চব হ'ল পূৰ্ঞ্চল বা ইষ্ট অন্তৰ্গত অ'কে ত মনকে পৰীক্ষাৰে প্ৰায় কোচ্চন আছে পটকাই বুম বা পটকাই হিল্ছ যোন ৰ আমাৰ তাৰ সবঠু উচ্চতম শৃংগ হ'ল সাৰামতী তাৰ ফং পুই ফুংং পুই বা ব্লু মাউণ্টেন যা কোৱা যায় তাহি মিজো হিল বা লুচাই হিল্ৰ সবোৰ উচ্চতম শৃংগ বা হাইষ্ট পিক তাৰপৰা আমি এতিয়া দেখিবা সমস্ত পৰ্বত বা সমস্ত মাউণ্টেন মই কৈচাৰি নৰ্থ ইষ্ট ইণ্ডিয়াৰ যা ৰ উত্তৰ পূৰ্ব

যাওঁক আমি প্লটেৰ পঢ়িব ইণ্ডিয়ান পেনিছোলাৰ্ল প্লাটে পঢ়িব তে এই কৰ্বী আংলং প্লটেৰু অন্তৰ্ভুক্ত কি মিকিৰ হিল যা আছামে ৰ গাৰখাছি জয়ন্তীয়া যোন ফেমছ হিল ৰ মেঘালয় ৰিজিয়নৰ এই হ'ল মেঘালয় প্লাট অন্তৰ্ভুক্ত এয়া হিমালয়ৰ অন্তৰ্ভুক্ত নুহুতি মনে ৰখা এই যে ৰা সব পাৰ্বত্যল ৰা মিকিৰ হিল গাৰখাছি জয়ন্তীয়া এই চব হিময়ৰ অন্তৰ্ভুক্ত নুহুতি কিন্তু ডফলা মিৰি অবৰ মিছমি এই হিমালয়ৰ শিৱালিক ৰেঞ্জৰে আছে অকে ইয়াৰ পূৰ্বাঞ্চল আছে মনে ৰাখি তাপরে যে মেঘালয় প্লাটি রহলা এবং করবি আঙ্গল প্লাটে রইলা এ হোক ইন্ডিয়ান পেনসুলার এক্সটেসন অটে ওকে বর্তমানে দেখি আমি হিমালয় রিজন ফ্রম ওয়েস্ট টু ই তে হিমালয় রিজন কু ওয়েস্ট টু ইমার্ক করাইছি রিভর ভ্যালা দ্বারা এবং এর নামকরণ করাইছি। তবে হিমালয় রিজন যেত ইন্দস রিভর এবং সতলেজ রিভর মধ্যে রয়ে তা যায় কোণ পঞ্জাব হিমালয় কুয়া যায় এবং এখন রিজন ওয়াইজ পঞ্জাব হিমালয় কাশ্মী কুয়া যায় কাশ্মীর হিমালয় এবং হিমাচল কুয়া যায় হিমচল হিমালয় এবং পঞ্জাব কুয়া যায় পঞ্জাব হিমালয় তবে ইন্দ সতলেজ মধ্যে যে হিমালয় রিজন পড়ায় কুয়া যায় পঞ্জাব হিমালয় এবং সতলেজ এবং কালী রিভর মধ্যে যে হিমালয় রিজন পায় কুয়া যায় কুমাও হিমালয় এবং উত্তরাখণ্ডে যায়। হিমালয় কালী এবং তিস্তা রিভর মধ্যে যে হিমালয় রিজন পায় যায় নেপাল হিমালয় এবং তিস্তা এবং দিহাং দিহাঙ্গি ব্রহ্মপুত্র বলে কথাও তামধ্যে যে হিমালয় রিজন পড়ায় আমি কথা আসাম হিমালয় ভালোভাবে মনে রাখে প্রায়ত কোশ্চিন আসে ওকে তাপরে আমি লাস্ট লাইট দেখা কিছু ইম্পর্ট্যা নোট দেখা তবে কেরলর গোটে স্থান রয়েছে কুত্তনাড় তা হচ্ছে ভারতের সবটু লোয়েষ্ট আলটিচ্যুড থ এরিয়া ওকে লোয়েস্ট আলটিচ্যুড কেউঠে রয়েছে কেরলর কুত্তনাড় ঠিক ওকে ওকে সমুদ্র পতনটার লোয়ে লোয়েস্ট এরিয়া হচ্ছে কুতনওয়ার মনে রিয়ে আচ্ছা ইন্ডিয়ান হিমালয় রিজন ইন্ডিয়ান হিমালয় রিজন রই ভারত এগারটি স্টেট এবং দুইটি ইউনিয় টেটরি রয়েছে হিমালয় রিজন র ওকে প্রায় পঁচিশশ কিলোমিটর পর্যন্ত ব্যাপ্ত রয়েছে হিমালয় রিজন ভারতের ওকে তেমন লেহ যা লাদাখর ক্যাপিটাল অটে লাদাখ ইউনিয় টেটরি ক্যাপিটাল তে এ লাখ এবং জাস্কর রেঞ্জ মধ্যে মনে রাখবে লাদাখ এবং জাস্কর রেঞ্জের মধ্যে রয়েছে লেহ তারপরে ড্রাস ভ্যা হচ্ছে ইন্ডিয়ার সব কোল্ডেষ্ট প্লেস মনে ভারত সব কোল্ডেষ্ট ইনহাবিটেড প্লেস রয়েছে ড্রাস ভ্যা ওয়ার্ল্ডর মধ্যে সেকেন্ড অটে ওয়ার্ল্ডর সেকেন্ড কোল্ডেষ্ট ইনহাবিটেড প্লেস এবং ভারতের কোল্ডেষ্ট ওকে দেন এ কোয়া কোণ গেট ওয়ে অফ লাদাখ মধ্যে কুয়া যায় ড্রাস ভ্যাল মনে রাখবে তাপরে দেখা আরাকান ইোমা রেঞ্জ ওকে আরাকান ইোমা রেঞ্জ হচ্ছে পূর্বাঞ্চল হিল যে রহলা আমার হিমালয় এক্সটেসন রা ইস্ট এড রে রহলা তার সিন্টেক সেল ব্যাড তা পূর্ঞ্চল হিল বলে তো তে পূর্বাঞ্চল হিলর এক্সটেনশন হচ্ছে আরাকান ইোমা এখন মিয়ামের এর এপরি নামকরণ করাছি পূর্ঞ্চল হিলর এক্সটেসন তা কুয়াছে কোণ আরাকান রেঞ্জ বলে কুয়া যায় তবে এই আরাকান ইোমারেঞ্জ সাউথ ওয়ার্ড কু এক্সটেসন হয়ে সাউথ কু একটেনসন হয়ে দক্ষিণ এক্সটেনশন হই তাহা বে অফ বেঙ্গল করে করেছি বা বুড়ি রইযাইছি এবং কিছু অংশে বাহারি এবং তাহা নেইছি আন্ডামান এবং নিকোবর আইল্যাডর রূপ নিয়েছি ওকে আরাকান ইোমারেঞ্জর সাউথ ওয়ার্ড এক্সটেসন হচ্ছি আন্ডামান এবং নিকোবর আইল্যাণ্ড তো ভিডিওটি কিপার লাগিলা নিশ্চিত কমেন্ট বকস জনাই এবং আমি নেক্সট ভিডিও দেখা ভারতের পেনিনসুলার যি ৰউণ্টেন ৰিজন্ন চব ৰ তাক আমি দেখিবা কভৰ কৰিবা অ'কে ৰূপ ধন্যবাদ